শহরের অন্যতম বনেদি চিত্তরঞ্জন ক্লাব অন্যান্য বছরের মতো এবারও নজর কাড়া প্যান্ডেল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে। দক্ষিণ ভারতের স্বামী রঙ্গনাথন মন্দিরের আদলে উঁচু প্যান্ডেল তৈরি করে দর্শক টানার ক্ষেত্রে এখনও এগিয়ে রয়েছে। মূল রাস্তা থেকে প্রবেশ পথে মাথার উপরে ঝুলানো হয়েছে শত শত রঙিন ছাতা, যা এবার একটি পৃথক আকর্ষণ এনে দিয়েছে চিত্তরঞ্জনকে। বাজেট রাখা হয়েছে 15 লক্ষ টাকা, এর মধ্যে সারতে হচ্ছে সমস্ত ব্যয়ভার। প্যান্ডেল এবং মূর্তি তৈরি কারিগর আনা হয়েছে পশ্চিমবঙ্গের নবদ্বীপ থেকে। ক্লাব সভাপতি চিত্তরঞ্জন সাহা জানান, লাইটিং এর দায়িত্বে রয়েছে ত্রিপুরার শিল্পীরাই। নাম ব্যাসবন্ধু চিত্তরঞ্জন ক্লাব। পুজোর থিমটা হলো আমরা সাউথ ইন্ডিয়ার একটা মন্দিরের আদলে আমরা এটা তৈরি করেছি, রঙ্গনাথন স্বামী মন্দিরের আদলে এই মন্দিরটা তৈরি করেছি। বাজেট এবং বাইরের শিল্পী না কোন জায়গার শিল্পী? আমাদের বাজেট হলো এবার 15 লক্ষ টাকা, শিল্পী মূর্তি এবং প্যান্ডেল নবদ্বীপ, লাইটিং ত্রিপুরার লোকাল। কতদিন লাগছে সময়? এটা প্রায় 1 মাস 10-12 দিনের মতো লেগেছে। এবং কোভিড নিয়ে এসে আপনাদের কোনো রকম সচেতনতা? ডেফিনেটলি কোভিড নিয়ে তো সচেতনতা আসি। কোভিড ত্রিপুরা সরকারের যে গাইডলাইন অনুসারেই আমরা সমস্ত রকমের ব্যবস্থাপনা রাখছি। তবে একটা জিনিস হয়তো আমরা, কারণ আমাদের প্যান্ডেলটা মেন রোড থেকে অনেকখানি ভিতরে, প্রায় 5-7 মিনিট লাগে হেঁটে আসতে, যার ফলে মানুষের একটা গ্যাদারিং হয়ে যায়। তো এইখানে ডিস্টেন্সটা হয়তো ঠিক মতো মেনটেন করতে পারবো না। বাকি সব কিছুই আমরা এখানে সব ত্রিপুরা গাইডলাইন অনুসারে আমরা করছি। মাস্ক থেকে আরম্ভ করে, স্যানিটাইজ থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে। যদি কেউ না নেয় মাস্কটা, অবশ্যই মাস্ক নিয়েই প্যান্ডেল ঢুকতে হবে। এবং দর্শনার্থীদের জন্য কি উন্মুক্ত করা হবে নাকি মোটামুটি? না, আমাদের প্যান্ডেলটা উন্মুক্তই থাকে, কোনো রকমের কোনো ইন আউটের ব্যবস্থা নেই। রাস্তার থেকেও দেখা যায় আর ভিতরে গিয়েও দেখা যায়, কোনো রকম কোনো অসুবিধা।